আমার স্কুলের কলেজ অনেকে বয়স বড়, আমার এই অনেকটা কলেজ অনেক ছোট, ঠিক ওদেরকে যেভাবে বলা হয় ঠিক একই ভাবে তোমাদের উদ্দেশ্যে সেই কথা তোমাদের জীবনের দর্শন, তোমাদের পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব, এই দেশের প্রতি তোমাদের দায়িত্ব হোক, শিক্ষকদের প্রতি তোমার দায়িত্ব হোক, এবং সবচেয়ে বড় জিনিস তোমার নিজের প্রতি তোমার যে দায়িত্ব হোক, সেই দায়িত্ব বোধের ব্যাপারে তোমাকে আমি সচেতন করার চেষ্টা করবো। যেহেতু করেছে এই বিষয়গুলি আমি তো আলোকপাত করা করবো, আবার দ্বিতীয় তোমাদের যে মহা করেছে এবং তোমাদের কাছে অনুরোধ করেছে সেই অনুরোধ আমার কষ্ট লাগে যে আমার ভিতরে এখন যে কথা আসছে আমি তোমাদের সঙ্গে সে কথা বলতে পারবো। তার মানে আজকের থেকে 3 বছর আগে আমার এই সাহস ছিল, এখন আর সেই সাহস আমার নাই। আমি কনফেস করছি যে আমার সেই সংস্থায় এই কারণে সেই সংস্থায় যে আমি তোমাকে যে একটা সাহসের সংস্থা হবো সেই সহজটাও আমার কারণ সবকিছুদের কারণ গোদামে নিয়ে চলছে এখন অকার জুতোর দোকানে জুতো স্যান্ডেল জুতা র‍্যাকের মধ্যে দেখা হবে আর বই দেখা হবে রাস্তার পাশে ফুটপাতে বাংলাদেশের কাছে দেখা যায় জুতার দোকানে জুতা থাকে র‍্যাকের উপরে পরবর্তীতে দুই একটি কথার উত্তর আমি দিব যেগুলি বলা হয়েছে। আমি তোমাদের কাছে একটা অনুরোধ আমার কাছে কষ্ট লাগে, আমার কাছে মজা লাগে, আমার কাছে দুঃখ লাগে, আমার কাছে বেদনা লাগে। দেখো বাবা, বাংলাদেশের এইটাও সত্য আমি তোমার মতো বেশি দূরে ছিলাম না, তাহলে বাংলাদেশে তারাই হয় যারা বিশেষ করে বুয়েটে মেডিকেল কলেজে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সুযোগ পায়। এর মধ্যে একটা হচ্ছে বুয়েট। এই বুয়েটে কয়েকদিন আগে একটি ঘটনা আমি চিন্তিত হয়েছি। হ্যাঁ, এর আগে ঘটনা ঘটে নাই, ছাত্র মরে নাই, কত মরেছে আমাদের সাথে কত বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে যেগুলির একটা বিচারও আমরা পাই। এই তুলনা করেছে ভিতরে ঢুকে, এই যে সামনে রুমটার ভিতরে ঢুকে গুলি করে তুমি শেখ হাসিনাকে আবু আওয়ালকে গুলি করে হত্যা করা হয়েছে, ওই সেটার বিচারও পাই। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে হয়েছে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মানুষ পারে সবাই বলে ছাত্রলীগ, আমিও বলি ছাত্রলীগ, আমি ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী করি না, আমি এই পার্সেপশনে বিশ্বাস করি না, বাংলাদেশের পার্সেপশন তৈরি করে দেওয়া এই যে জিনিসগুলি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট ট্রুথ ইজ দ্যাট একজন বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, তাও কিভাবে পিটিয়ে যাকে মেরে ফেলা হয়েছে আমি সমস্ত ছাত্রের জন্য আমার ছাত্র